অধ্যাপক মিজানুর রহমান মন্ত্রী হতে পারতেন, কারণ তিনি রাজনীতির মানুষ। আমি মনে করি অধ্যাপক মিজান জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজনীতিকে দর্শন হিসেবে দেখেছেন। এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তার সামনেই বলছি। তদুপরি মন্ত্রিত্ব তাকে যে আগ্রহী করে তোলেনি সেটি একাডেমিয়াকে অনেক বেশি কিছু দিয়েছে। মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান, একটু আগে এখানে বৃত্তি প্রদান করা হলো এবং আয়োজনের যে ধরন তাতে মনেই হচ্ছে বিভাগের প্রিয় শিক্ষার্থীরা তাদের এক প্রিয় শিক্ষককে সমস্ত ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে দিয়ে একটি দিন উৎসর্গ করেছেন। আমি মনে করি অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ ব্যতিক্রমী, শিক্ষকের জন্য শ্রদ্ধাপূর্ণ এবং অ্যালামনার জন্য সম্মতিপূর্ণ। আজকের এই আয়োজনে প্রধান অতিথি শিক্ষা পরিবারের প্রধান অভিভাবক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোদ্ধা এবং শিক্ষার উন্নয়নে যিনি নিবেদিত প্রাণ ডক্টর দীপুমণি এমপি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, যিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি, ছাত্র জীবনে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে নিজেকে এই বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত নেতৃত্ব হিসেবে গড়ে তুলেছেন, আপনাদের অত্যন্ত আস্থাভাজন মানুষ, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই। উপস্থিত শ্রদ্ধাভাজন আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট অ্যালামনাই প্রিয় বন্ধুরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী বন্ধুরা যারা আজকে বৃত্তি পেয়েছেন তারা সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাই। সময়টা আমাদের জন্য খুব একটা সুখকর না। দুবছরের কোভিড ভয়াবহ এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা এগুচ্ছি। অতঃপর অপ্রত্যাশিত যুদ্ধ, আমরা কোভিড উত্তর পৃথিবীতে যুদ্ধ আশা করিনি, কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমাদের অর্থনৈতিক মন্দার আভাস দেয়। আমাদের বিশ্ব ব্যবস্থায় আমরা ধরে নিয়েছিলাম কোভিড আমাদের সম্মতির সেই শিক্ষা দেবে যার মধ্য দিয়ে পৃথিবী যুদ্ধমুক্ত হয়ে মানবিক হবে, কিন্তু অবাক বিস্ময় দেখছি আমরা এই প্রাচ্যের অঞ্চলের মানুষ যখন সম্মতির কথা ভাবি, যখন আমাদের নিজেদের মধ্যে মানবিক বোধকে জাগ্রত করে আমরা মিয়ানমারের লাখো শরণার্থীকে আশ্রয় দেই, সেই সময় বিশ্ব ব্যবস্থায় যুদ্ধের দামামা। এর মধ্যে দেখি এটাই শিক্ষণীয় নয় যে বিশ্ব ব্যবস্থায় প্রাচ্য এক ভিন্ন শক্তি যেখান থেকে পাশ্চাত্যকে শিক্ষা গ্রহণ করা উচিত? আমি প্রসঙ্গটি এই কারণে তুললাম, আজকে যারা মার্কেটিং এর শিক্ষার্থী শিক্ষক এই আসরে বসেছেন অধ্যাপক মিজানকে নিয়ে, আপনাদের ছোট ছোট লেখনীর মধ্যে বেরিয়ে এসেছে অধ্যাপক মিজানুর রহমান মন্ত্রী হতে পারতেন, কারণ তিনি রাজনীতির মানুষ। আমি মনে করি অধ্যাপক মিজান জীবনের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজনীতিকে দর্শন হিসেবে দেখেছেন। এখানে মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তার সামনেই বলছি। তদুপরি মন্ত্রিত্ব তাকে যে আগ্রহী করে তোলেনি সেটি একাডেমিয়াকে অনেক বেশি কিছু দিয়েছে, দিয়েছে এই কারণে যে আমরাও হাঁটি হাঁটি পা পা করে যে বাজার অর্থনীতির দিকে যাচ্ছি, যদিও বঙ্গবন্ধুর দর্শনে এমন বাজার অর্থনীতি আমাদের প্রত্যাশিত ছিল না। 1975-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবার হত্যা করার পর যে অগণতান্ত্রিক এবং সামরিক শাসনের যাতাকলে বাংলাদেশ এগিয়েছে, ধীরে ধীরে সেখানে একটি উঠতি ধনিক শ্রেণীর বিকাশ হয়েছে, অব্যবস্থাপনা কেড়ে উঠেছিল, তার মধ্য দিয়ে যে বাজারের প্রকোপ এখানে তৈরি হয়েছে
আমরা সেই বাস্তবতার শিকার। বাজার অর্থনীতি এখানে এসেছে, অধ্যাপক মিজানদের ক্লাসরুমের পাঠদান কোন জায়গায় সব থেকে কাজে লেগেছে সেটি হলো আমাদের বাজার পৃথিবীর ওই পাশ্চাত্যের বাজারের ধরন থেকে ভিন্ন। আমাদের বাজার বৃত্তি দেওয়া শেখায়, আমাদের বাজার এমন আয়োজন করে, আমাদের বাজার মানবিক হয়, আমাদের বাজার সূক্ষ্মদর্শী হয়, স্পর্শকাতর থেকে অনুভব করে, এবং আমাদের বাজার ওই লাখো শরণার্থীকে ধারণ করার অর্থনৈতিক ব্যবস্থাপনা দেয়। অধ্যাপক মিজানদের ক্লাসরুম মূলত সেই দর্শনকে নিশ্চিত করে। সে কারণেই আমি মনে করি রাজনীতির মানুষ হওয়া সত্ত্বেও একাডেমিক জায়গাকে তিনি যে পরিপূর্ণতায় ভরে তুলেছেন সে কারণেই বাংলাদেশের বাজার স্বতন্ত্র, আমাদের বাজার অর্থনীতির ধরন ভিন্ন, এবং তিনি যে আদর্শে বিশ্বাস করেন, যাকে অনেকে মনে করে একটা একটি রাজনীতি করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কেন করেন, যারা এই প্রশ্নগুলো করেন তারা 1975-এর 15ই আগস্টকে যথাযথভাবে বোঝেন না বলেই করেন। 15ই আগস্ট জাতিকে যে পথে নিয়ে গিয়েছিল, আমার ধারণা অধ্যাপক মিজান মার্কেটিংয়ের একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে ওই ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যদি দ্বিতীয় বিপ্লবের স্বপ্নকে ধারণ করে, যদি বাংলাদেশের সংবিধানের চার মূলনীতির রাজনীতিকে ধারণ করে মাঠে রাজনীতিকে আত্মস্থ না করতেন, তাহলে বিশ্ববিদ্যালয় এবং সমাজে রাজনীতির ধরন প্রকৃতি ভিন্ন হতে পারত। সে কারণেই দায়বদ্ধতা থেকে তিনি রাজনীতির মানুষ হয়েছেন, এবং তিনি কোনোদিন ক্লাসরুমে এক মিনিট দেরি করে যাননি। এটি আমার কথা না, অধ্যাপক সেলিম ভুই এখানে বসা আছেন, তিনি তার লেখনীতে লিখেছেন কোনোদিন তাকে ক্লাসরুমে দেরি করে যেতে দেখিনি। তার শিক্ষকের প্রতি যে শ্রদ্ধা, এবং তিনি তার লেখনীতে বলেছেন অধ্যাপক মিজানকে দেখলে মনে হয় কঠোর এক প্রশাসক, তাই হওয়ার কথা ছিল, উপাচার্যদের কখনো কখনো কঠোরতা দরকার হয়, কিন্তু তিনি লিখেছেন মিজানের মধ্যে এক অপূর্ব কোমলতা আছে। সেই কোমলতা কোন জায়গার? মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, শিক্ষার্থীকে ভালোবাসা, সবচেয়ে বড় কথা আমাদের এই সমাজের বাজারটাকে পাহারা দেওয়ার ভালোবাসা, যার মধ্য দিয়ে এটি অমানবিক বাজার একচেটিয়া পুঁজিবাদের বাজারে পরিণত না হয়। অধ্যাপক মিজানদের লেখার মধ্যে সেই দর্শন কাজ করে। সুতরাং তার যে অবদান, তারা যে কাজটি করছেন সেটি এই সমাজকে অতন্ত্র প্রহরীর মতো একজন একাডেমিক হিসেবে পাহারা দেয়। এই জায়গাতে গিয়েই কখনো কখনো শিক্ষককে বিপ্লবী হতে হয়, এবং তিনি তাই হয়েছেন। তার এই ছাকরা চুল নিয়ে তিনি যখন মিছিলে গেছেন, সেই সব মিছিল ছিল সাহসী মিছিল, সেই সব মিছিলের সামনে দাঁড়িয়ে যখন পুলিশ ব্যারিকেড দিয়েছে, অধ্যাপক মিজান আরো দুর্দান্ত গতিতে এগিয়ে গেছেন। এই সাহসিকতার পেছনে সততা থাকতে হয়, নিষ্ঠা থাকতে হয়, ক্লাসরুমে ফাঁকি না দেওয়ার দৃঢ় মনোবল থাকতে হয়। এবং আমি নিজে এখানে বসে বসে ভাবছিলাম, আমি মার্কেটিং এর লোক না, বাণিজ্যের লোক না, সমাজ বিজ্ঞানের লোক, কখন কিভাবে তাকে চিনলাম? তাকে এমন করি, তার যে নানা অবদান শিক্ষা সংস্কৃতি রাজনীতি, শিক্ষক রাজনীতি, জাতীয় রাজনীতি, আন্দোলন সংগ্রাম, দেশ রক্ষা, এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই যে কোনো ক্রান্তিতে পড়েছে, তার পদে পদে প্রতি পরতে পরতে অধ্যাপক মিজানের সঙ্গে আমাদের হৃদ্যতা সখ্যতা বেড়েছে। আজকের এই চমৎকার একটি দিনে শিক্ষার্থীরা তাকে যে স্বীকৃতি দিয়েছে তা ভালোবাসা উৎসর্গিত। আজ সকালে আমার মনে হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় সফলতা আজকের এই দিনটি। এইভাবে আজ তিনি কোনো পদে নেই, পদে থাকলে মানুষ একটু ভালোবাসা বাড়তি দেখায়। তিনি সকল পদ থেকে এক অর্থে বিদায় নিয়েছেন, তারপরে যে ভালোবাসাটুকুন, যে শ্রদ্ধাটুকুন, সেটি নিতান্তই খাঁটি, নির্মল এবং স্নিগ্ধতায় ভরা। আমি মনে করি তার জীবনের এক অনন্য সফলতার সময়। তার সন্তান, তার সহধর্মিনী, তার পরবর্তী প্রজন্ম প্রত্যেকের জন্য এ দিনটি গৌরবের, এই কারণে যে সততা নিষ্ঠার প্রখরতায় তিনি যে উত্তীর্ণ হয়েছেন, তিনি যে একজন আদর্শনিষ্ঠ শিক্ষক হিসেবে উত্তীর্ণ হয়েছেন, এই দিনটি তার স্বীকৃতি।
একজন শিক্ষকের সবথেকে প্রাপ্তি তার শিক্ষার্থীদের ভালোবাসা। তিনি সেটি পেয়েছেন, আমরা খানিকটা তার প্রতি পরশ্রীকাতর হতে পারি, কেননা এই সৌভাগ্য সবার হয় না। আমি মনে করি তার আগামী দিনে পথ চলায় অধ্যাপক মিজান তার শিক্ষার্থীদের নিয়ে যে পরিবার গড়ে তুলেছেন, সারা দেশ জুড়ে দেশ এবং বিদেশে তার প্রচুর শিক্ষার্থী যে ভালোবাসার বন্ধনে অ্যালাম নাই, কোন ধরনে কিভাবে থাকবে সেটি ভবিষ্যতের কথা, নিশ্চয়ই এটি আরো সজীব এবং প্রাণবন্ত থাকবে। এক সময় আমাদের অনেক কাজ ঝিমিয়ে যায়, কিন্তু অধ্যাপক মিজান তার যেই সুর আপনারা এখানে বলেছেন, এক সময় শিক্ষকতা থেকে বিদায় নিতে হয়, নানা কিছু ঘটে, কিন্তু অহর্নিশ তিনি কলম চালিয়ে যা লিখে গেছেন তা বাংলাদেশের মার্কেটিং এর ইতিহাসে আরো বহুদিন বহুকাল জুড়ে থেকে যাবে। অনেকে তাকে কটলারের সঙ্গে তুলনা করেন, সেটিও নিশ্চয়ই প্রশংসনীয়, কিন্তু অধ্যাপক মিজান এই প্রাচ্য অঞ্চলের, এই উপমহাদেশের, আমাদের প্রিয় স্বদেশের সেই ভিন্ন মানুষ যিনি সততা নিষ্ঠার প্রখরতায় নিজেকে একজন শুদ্ধ মানুষ হিসেবে পরিণত করতে পেরেছেন, এমন একজন সংস্কৃতিবান সুস্থ সুন্দর মানসিকতার সৃজনশীল শিক্ষকের প্রতি আমারও বিনম্র শ্রদ্ধা ভালোবাসা। আমাকে বলতে সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি অসীম ভালোবাসা এবং